ছিল মাটির নিচে লবণের খনি, তবে আজ সেখানে শুধু দর্শকদের সমাগম। ভ্রমণের রোমাঞ্চ থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান, চিকিৎসা এবং রাতে থাকার ব্যবস্থাও আছে সেখানে। বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবেও স্বীকৃতি পেয়েছে পোল্যান্ডের এই খনি। মাটির নিচে অনেক গভীরে এক অভিনব জগৎ, তাতে রয়েছে এক চ্যাপেল, স্পা এবং পর্যটকদের জন্য খনি সংক্রান্ত ওয়ার্কশপ। ভিয়েলিচকায় বাতিল লবণ খনির মধ্যে এসব দেখতে পাওয়া যায়। প্রায় 700 বছর ধরে এই খনি সক্রিয় ছিল। বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে বছরে প্রায় 10 লক্ষ মানুষ আসেন। কিসের আকর্ষণে? ছাত্র হিসেবেই পড়েছি, ভিতরে কি আছে জানি, তাই বিশাল প্রত্যাশা। বন্ধুদের কথা শুনে এসেছি। এই পাতাল জগৎ ঘুরে দেখার দুটি উপায় রয়েছে। পায়ে হেঁটে নিচে নামা যায়, অথবা আরো দ্রুত গতিতে লিফটে করে পৌঁছানো যায়। খনির মধ্যে 64 থেকে 135 মিটার গভীরে সব মিলিয়ে মোট 9টি স্তর রয়েছে। কয়েকশো বছরের খননের ফলে 2000 চেম্বার তৈরি হয়েছে। সেই সব জায়গায় আজ শ্রমিকদের তৈরি লবণের ভাস্কর্য শোভা পাচ্ছে। প্রায় ঘণ্টাখানেক চলার পর 110 মিটার গভীরে খনির সেরা আকর্ষণ চোখে পড়ে, 1895 সালে তৈরি সেন্ট কিংগা পাতাল গির্জা। সাধারণত প্রতি বছর বিভিন্ন দুর্ঘটনায় 3-4 জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে, তাই শ্রমিকরা প্রার্থনার জায়গা চেয়েছিল। সে কারণে তারা খোদাই করে চ্যাপেলও ধর্মীয় মূর্তি বানিয়েছে। কিংগা চ্যাপেলে নিয়মিত প্রার্থনা সভা ও বিয়ের অনুষ্ঠান হয়। কমপক্ষে 1100 ইউরো দান করলে নবদম্পতিরা এখানে বিয়ে করতে পারেন। কয়ের গায়করা স্বতঃস্ফূর্তভাবে গলা ছেড়ে গেয়ে উঠলেন। এই চ্যাপেল গোটা বিশ্বে তার অ্যাকোস্টিক্সের জন্য বিখ্যাত। তাছাড়া লবণের ক্রিস্টাল দিয়ে তৈরি ঝাড় লণ্ঠনের মতো অনেক খুঁটিনাটি বিষয়ও নজর কাড়ার মতো। দর্শকরাও মুগ্ধ। ইন্দোনেশিয়ায় এমন জায়গা নেই, তাই আমার বিস্ময়ের শেষ নেই। বেশ কয়েকবার আসা হলো, তবুও বিস্ময় যায় না। খুবই সুন্দর জায়গা। কয়েকশো বছর ধরে মানুষ প্রতিদিন এখানে এসে কাজ করেছে, এটা ভাবতেই অবাক লাগে, তাই না? এমন খনিতে কাজের অভিজ্ঞতা ঠিক কেমন ছিল, দর্শকরা খনির অন্য একটি অংশে তার স্বাদ পেতে পারেন। তবে সেই ভ্রমণের জন্য পেশাদারী সাজ সরঞ্জাম প্রয়োজন, সেই সঙ্গে চাই লবণ ভাঙার শক্তি। এই লিফট দেখলে অতীত সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। ভিয়েলচিকায় ক্রনিক রোগীদেরও সাহায্য করা হয়। অ্যাজমা বা হাঁপানি এবং অ্যালার্জি থাকলে এই পাতাল হাসপাতাল নিরাময়ের আশা দিতে পারে। মাটির প্রায় 135 মিটার নিচে আছে এক ভিন্ন ধরনের স্যানিটোরিয়াম। সেখানকার ভালো বাতাস রোগ সারিয়ে তুলতে পারে। উচ্চমাত্রার আর্দ্রতা, স্থিতিশীল তাপমাত্রা এবং বাতাসে উচ্চমাত্রার ন্যাট্রিয়াম ক্লোরাইড এখানকার বৈশিষ্ট্য। ভূপৃষ্ঠের মতো এখানে কোনো দূষণ বা অ্যালার্জি সৃষ্টিকারক পদার্থ নেই। খনির মধ্যে 3 ঘন্টা কাটিয়েও যাদের আঁশ মেটেনি, তাদের জন্য রাত কাটানোর ব্যবস্থাও আছে। এটাই ভিয়েলচিকার লবণ খনির সর্বশেষ আকর্ষণ।